শুনেছি এখানে মানুষ অনেক বন্ধুভাবাপন্ন। হ্যালো মামা, এই তো আলহামদুলিল্লাহ। শুনেছি কোন স্থানের অতীত পরিচয় খুঁজে পাওয়া যায়, তার ইতিহাস, সভ্যতা এবং জাতিভিত্তিক যাবতীয় বিষয়াবলিতে। আর এইসব ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতত্ত্বের সন্ধানেই আমরা গিয়েছিলাম সাতক্ষীরার সেই সকল দর্শনীয় স্থানগুলোতে। শহরের এই ঘূর্ণায়মান যান্ত্রিকতাকে বিরতি দিয়ে কিভাবে আমরা সাতক্ষীরার এই প্রত্নতত্ত্ব স্থানগুলো এবং গ্রামের মনোরম প্রকৃতিগুলো উপভোগ করেছি তা আজকে আমরা এই ব্লগে জানবো। তাহলে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। সো বেসিক্যালি জনাব, আপনার কাছে সকাল মানে কি? আমার কাছে ভিউয়ার্স, এটি ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা সফর। এখানে আমরা সকাল 7টায় উপস্থিত হওয়ার মাধ্যমে বাসের জন্য অপেক্ষা করছিলাম এবং ব্যানারটি সেট করার মাধ্যমে আমাদের শিক্ষা সফরের যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বাসে। আমি একটি টাইম টেবিল দেখিয়ে দিলাম ডিসপ্লেতে। এবার আমরা প্রথম স্পটে চলে আসি বাসের মাধ্যমে। এটি আমাদের প্রথম স্পটটি ছিল জোড়া শিব মন্দির। আমি ডিসক্রিপশন বক্সে এই সম্পর্কে বিস্তারিত দিয়ে দিব। আপাতত আপনারা হচ্ছে এই মন্দিরের যেই আর্কিটেকচারাল ডিজাইন আছে সেটি উপভোগ করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। বেলা বাড়তে বাড়তে আমরা আমাদের সেকেন্ড স্পটে পৌঁছে যাই। এটি হলো নাকিপুর জমিদার বাড়ি। 1800 শতকের মাঝামাঝি সময় জমিদার হরিচরণ এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। ইটসুরকি ইস্পাতের এই বাড়িটি এখন বেহাল অবস্থা, বাকিটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। তাহলে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ জায়গাটি ছিল বেশ ফটোজেনিক আর ফটোগ্রাফির জন্যে এই জায়গাটা আসলেই খুবই মনোরম এবং অন্যরকম। এখানে দুর্গাপূজারও আয়োজন হতো আমরা স্থানীয়ভাবে জানতে পারি এবং এখানে হচ্ছে আরও কিছু মন্দির ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই বাড়িরই শ্যুটটি আপনাদের দেখালাম। কি নাম তোমাদের? আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল ঈশ্বরীপুর হাম্মামখানা। গরমে তাপদাহে আমরা বাইরে থেকে যতটা জ্বলে যাচ্ছিলাম, কিন্তু এই হাম্মামখানার ভেতরে এসে আমাদের মাথাই নষ্ট হয়ে যায়, কারণ এর ভেতরে ছিল খুবই মনোরম ঠান্ডা পরিবেশ।
আর বাকিটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার এই হাম্মামখানা বানানোর বৈশিষ্ট্য নিয়ে কিছু বলছিলেন, তাহলে শুনে আসি। জি স্যার, একটা স্যার আমাদের যে এই মন্দিরের কথাটি বলেছেন, আমরা এখন সেই স্পটে চলে আসছি। প্রতিটি স্পটই ছিল তার নিজস্ব সৌন্দর্যে পরিমণ্ডিত, প্রত্যেকটি আর্কিটেকচারাল ভিউ এবং আমাদের ডেস্টিনেশনগুলো আমাদের বারবার খুঁজতে বাধ্য করেছে এর সৌন্দর্য এবং নান্দনিক বৈশিষ্ট্যগুলো। এরপর আমরা আমাদের শেষ স্পটে চলে আসি, কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার। আলহামদুলিল্লাহ।